ওয়েলকাম টু মালয় ভাষা ট্রেনিং সেন্টার, অর্থাৎ আপনাদের বিশ্বস্ত একটি চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আজকের ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ শিখতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। মূল ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনাদের জন্য যেহেতু ভিডিও বানিয়ে থাকি কষ্ট করে, সেহেতু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এ ধরনের মালয়েশিয়ান ভাষায় নতুন টিউটোরিয়াল আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। তো চলুন শুরু করি। দেখেন, প্রথমত এখানে যে এই শব্দটা একবার, আপনি যদি বলতে চান যে একবার, তাহলে বলবেন সাতু কালি। সাতু হচ্ছে এক, কালি হচ্ছে বার, ঠিক আছে? তো আপনি যদি বলেন সাতু কালি, এর অর্থ হবে একবার। একবার হচ্ছে সাতু কালি, ওকে। তারপর আপনি যদি বলেন একজন, তাহলে বলবেন সাতু ওয়ারাং। সাতু ওয়ারাং, সাতু হচ্ছে এক, ওয়ারাং হচ্ছে ব্যক্তি। সো কি বোঝায়? এক ব্যক্তি অথবা একজন, ওকে। তারপর হচ্ছে আপনি যদি বলেন এক দেশ, হ্যাঁ, এক দেশ হয় না কথায়, এরকম কোনো কোনো কথার ক্ষেত্রে বলতে বলা হয় যে সে, তার এবং আমার এক দেশ বা একই দেশের আমরা, তাই না? তো এই কথাটা যদি বলতে চান যে এক দেশ, তাহলে বলবেন সাতু নেগারা। সাতু নেগারা, এক দেশ, ওকে। তারপর আপনি যদি বলেন মনে করেন অথবা মনে নাই অথবা আমার মনে নাই, তাহলে এই কথাগুলো কীভাবে বলবেন? সাধারণত মনে রাখা হচ্ছে ইঙাত। ইঙাতকে বলা হয় মনে রাখা, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে মনে করেন, কাউকে যদি বলেন মনে করেন, দেখেন আপনি তাকে বুঝাতে চাচ্ছেন যে তার মনে নেই, তো মনে করার জন্য, তাহলে এইভাবে বলবেন যে ইঙাতলা, ইঙাতলা, মনে করেন, ইঙাতলা, মনে করেন, ওকে। তারপর যদি বলেন যে মনে নাই, মনে নাই যদি বলতে চান, তাহলে বলবেন তা ইঙাত, তা ইঙাত। তা ইঙাত হচ্ছে মনে নাই, ইঙাত হচ্ছে মনে করা বা মনে রাখা, আর তা শব্দটা হচ্ছে না বা নাই, এই জায়গার মধ্যে নাই হয়েছে তা শব্দটা, মনে নাই, এর মানে হলো তা ইঙাত। আর যদি বলেন আমার মনে নাই, তাহলে বলবেন সায়া তা ইঙাত, সায়া তা ইঙাত, আমার মনে নাই। অথবা যদি বলতে চান যে তাহার মনে নাই, তাহলে বলবেন দিয়া তা ইঙাত, তাহার মনে নাই, দিয়া তা ইঙাত, ওকে। তারপর বাবা, এই বাবা শব্দের অর্থ হচ্ছে ফিকির। আমি এই ফিকির শব্দ দিয়ে ভিডিও বানিয়েছি অলরেডি, অন্য একটা ভিডিওর মধ্যে আছে এই ফিকির শব্দের অর্থ। তারপরও যেহেতু আজকে বাবা চিন্তা নিয়ে আজকের টিউটোরিয়ালে অনেক শব্দ রয়েছে, সেহেতু আমি এই বাবা শব্দটাও এখানে তুলে ধরেছি। এই বাবাকে সাধারণত বলা হয় ফিকির, চিন্তা করা বা ভাবনা, বাবাকে এটাকেই বলা হয় ফিকির। ধরেন আপনি বলবেন যে আমি ভাবতেছি, তাহলে বলবেন সায়া লাগি ফিকির, সায়া লাগি ফিকির, অথবা সায়া সেদ্দাং ফিকির, অথবা সায়া তেঙাহ ফিকির, মানে আপনি ভাবতেছেন, আপনি ভাবার মধ্যে আছেন, ওকে। তারপর যদি বলেন আমার ভাবনা এমন, তাহলে বলবেন ফিকিরান সায়া মাচামিনি, ফিকিরান সায়া মাচামিনি। এই ফিকিরান শব্দের অর্থ হচ্ছে ভাবনা, ভাবনা, ফিকিরান, ফিকিরান সায়া মাচামিনি, ফিকিরান সায়া মাচামিনি। ফিকিরান হচ্ছে ভাবনা, সায়া হচ্ছে আমার, মাচামিনি হচ্ছে এরকম, এরকম বা এমন, এটা বুঝাইতে এই ইনি হচ্ছে এমন অথবা এটা, ঠিক আছে? মা চামিনি যদি বলেন, তাহলে হবে এরকম বা এমন, এই আমার ভাবনা এমন, ফিকিরান সায়া মা চামিনি, ওকে, ওকে। তারপর হচ্ছে আমি চিন্তিত। দেখেন এই শব্দগুলো খুবই প্রয়োজনীয় আপনার দৈনন্দিন জীবনে, মালয়েশিয়াতে থাকতে হলে আপনার এই কথাগুলো বলতে হবে। যদি কথাগুলো বলতে না পারেন, তাহলে আপনি এক্সপার্টদের তালিকায় যাবেন না। যারা এক্সপার্ট, যারা পান্ডাই, তাদের তালিকায় যেতে হলে আপনাকে এইসব শব্দগুলো অবশ্যই জানা থাকতে হবে এবং এইসব শব্দগুলো দিয়ে আপনাকে কথা বলতে হবে। যেরকম আপনি যদি বলেন যে আমি চিন্তিত, তাহলে কীভাবে বলবেন? তাহলে বলবেন সায়া রিসাও,
saya risau. Janganlah ganggu, saya risau. Amoki birokto koruna, ami cintito, oke? Janganlah ganggu, amoki disturb koruna, saya risau, ami cintito, oke? Tarpor apni jodi bolen, ami khudarto. Tahole bolben, saya lapar, ami khudarto. Ami khudarto, saya lapar, ami khudarto, oke? Jodi bolen, ami trishnarto, tahole bolben, saya dahaga. Saya dahaga, ami trishnarto. Ei dahaga shobder ortho hocche trishnarto, oke? Jodi bolen ami oshustho, tahole bolben saya sakit, sakit shobder ortho hocche byatha. Kintu apni jokhon bolben saya sakit shobdo diye byathao bujhay. Jodi bolen saya sakit, tahole apnake jiggesh korbe sakit apo? Apni jodi bolen saya sakit, tahole apnake jiggesh korbe sathe sathe je sakit apo? কারণ আপনি বলেছেন যে আমি অসুস্থ তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি অসুস্থ কি তোমার সমস্যা কি ওকে এই অযথা অযথা শব্দকে বলা হয় সিয়াসিয়া ওকে আমরা বলি না অযথা এই অযথা শব্দের অর্থ হচ্ছে সিয়াসিয়া যেমন এখানে অযথা সময় নষ্ট করে লাভ নাই এই কথাটা যদি আপনি বলতে চান এইভাবে যে এখানে অযথা সময় নষ্ট করে লাভ নাই তাহলে বলবেন তাডা উন্তুং বুয়াং মাসা ডিসিনি সিয়াসিয়া Tada untung, atau bolte paren tidak untung buang masa di sini sia-sia. Erotoce ekane ojota somoy nosto kore lab nai. To kibabe holo ami apnake bujhacchi. Tada shobdor ortho hocche nai, untung shobdor ortho hocche lab, buang shobdor ortho hocche nosto kora ba fele dewa, masa hocche somoy, di sini hocche ekane, sia-sia hocche অযথা অযথা এখানে সময় নষ্ট করে লাভ নাই জাঙ্গান বুয়াং মাসা ডিসিনি সিয়াসিয়া ওকে বিরক্ত এই বিরক্ত শব্দকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাঙ্গু গাঙ্গু হচ্ছে বিরক্ত বা বিরক্ত করা বা বিরক্ত বোধ হওয়া গাঙ্গু যদি আপনি বলেন যে আমাকে ডিস্টার্ব করো না তাহলে বলবেন জাঙ্গান গাঙ্গু সাইয়া যদি বলেন আমাকে ডিস্টার্ব করো না তাহলে বলবেন জাঙ্গান গাঙ্গু সায়া ওকে আমাকে বিরক্ত করবেন না তাহলে বলবেন জাঙ্গান গাঙ্গু সায়া জাঙ্গান গাঙ্গু সায়া জাঙ্গান হচ্ছে আপনি তাকে নিষেধ করছেন গাঙ্গু হচ্ছে ডিস্টার্ব করার জন্য বা বিরক্তি করার জন্য সায়া হচ্ছে আমাকে এই সায়া শব্দটা অনেক সময় আমাকে হয় অনেক সময় আমি হয় অনেক সময় আমার হয় এটা বুঝে নিতে হবে কিছু কিছু সময় আসলে আমার কোনো ভুল নেই হয় না এরকম আপনি যদি কাউকে বুঝাতে যান যেভাবে যে দেখেন ভাই আসলে আমার কোনো ভুল নাই তাহলে কিভাবে বলবেন তাহলে বলবেন sebenarnya যদি বলেন আমার কোনো ভুল নাই তাহলে বলবেন sebenarnya saya tidak ada salah অথবা যদি বলেন যে আসলে আপনার কোনো ভুল নাই তাহলে বলবেন sebenarnya awak tidak salah Sebenarnya asole awak apnar tada nai salah hocche bhul oke sebenarnya awak tada salah eta hocche apnar bhul nai jodi bolen sebenarnya saya tada salah tahole hocche amar bhul nai oke jodi bolen je sebenarnya saya tada yang salah tahole hobe amar kono bhul nai যদি বলেন sebenarnya এর অর্থ হচ্ছে আসলে ওকে মনে রাখবেন আসলে আমরা বলি না আসলে ভাই আমি খেতে যাব এখন তাহলে বলবেন sebenarnya saya pergi makan sekarang ওকে তারপর হচ্ছে কারণ কারণ শব্দের অর্থ হচ্ছে sebab sebabকে বলা হয় কারণ হ্যাঁ কোন কথার ক্ষেত্রে প্রায় কথার ক্ষেত্রে এই কারণ শব্দটা ব্যবহার করতে হয় আমি এখন চলে যেতাম কারণ আমার অনেক কাজ আছে এই যে কারণ শব্দটি এখানে ব্যবহার হলো তাহলে বলবেন কারণ এই কারণ হচ্ছে sebab হ্যাঁ কারণকে sebab বলা হয় কিন্তু কিন্তুকে বলা হয় তাপি ওকে কিন্তু শব্দের অর্থ হচ্ছে তাপি অথবা তাপিও বলতে পারবেন কিন্তু শুদ্ধ করে যদি বলতে চান তাহলে তাপি বলতে হবে তাপি হ্যাঁ এটা হচ্ছে কিন্তু যদি বলেন সম্ভবত তাহলে বলবেন মুমকিন মুমকিন হচ্ছে সম্ভবত যদি বলেন যেমন তাহলে বলবেন ইয়াং যেমন তেমন বুঝাইতে ইয়াং বলা হয় মনে রাখবেন তারপর আপনি যদি বলেন এমন তাহলে বলবেন মাচাম ইনি হচ্ছে এমন
মনে রাখবেন মাচা মিনি এমন আর যদি মাচা মিতু তাহলে এটা বলেও বোঝাতে পারবেন মাচা মিতু সেই রকম মাচা মিনি এরকম মাচা মিতু ওইরকম মাচা মিনি এরকম এভাবে বলবেন এই মাচাম শব্দটা এভাবে ব্যবহার করা হয় আর যদি আবার আরেকটা শব্দ আছে মাসাম 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 শব্দের অর্থ হচ্ছে টক এই মাত এটা কিন্তু বলতে হবে মাচাম আরেকটা যেটা মাসাম ওটা হচ্ছে টক টককে বলা হয় মাসাম মনে রাখবেন অথবা আসাম আসাম বলা হয় মাসাম বলা হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমি আবার অনুরোধ করছি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও সকল প্রবাসী ভাই বোনদের জন্য শুভকামনা বাই বাই টাটা